ماشي. جيميس. তাহলে আমরা আমাদের শিরোপাটা থেকে গা হবে, তাই তো মিস কাঁথা থেকে, তাই জন্য কত পর্যন্ত ছিল? হ্যাঁ, এসি কত? মানে 215 200 পর্যন্ত কল দিচ্ছে, 15 দিচ্ছে, সবাই শেষ শেষ যেটা আছে। তাহলে আমি কয়েকটা জিনিস বলি, দেখি তারপরে। ডিস্ট্রিবিউশন দিয়ে দিলে ভালো হতো। কবিতা দিতে চাই? আচ্ছা তাহলে আই আমার সবাই একবার খুলে দুই দুইটা পয়সা দিন হবে, তো তো জাস্ট দুইটা পয়সা দিন কখন লাগে? 9 মিনিট? মমি মমি আমি মানি মিনি আপনি ওকে তাহলে আমার কন্ট্যাক্টে ফোন করে দেবেন।
Dạ, anh hát chế chị ta nói ngoài ngoài đi á. Yes, miss. Dạ. Dạ. Mà thân yêu đi bên đi. Mà thân yêu đi bên đó chẳng có bao nhiêu. Bà cô đi 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 cô mặt đất mà đi bắt tiên đi qua đi trong phần đi tiên mà đi muốn tốt cho bước tiên tốt cho chuyện cái đó khi ta mà đi về mặt cát 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 mu mu sắp lên cái tin này rồi đúng không? Acha পাঁচটা দুই সরি দুইটা তেপ্পান্ন বাজে আবার বলতে পারবেন? শোনা যায়নি। মাথা কাঁচ পাকা মুখ মিস কয়টা করে লিখবো? লিখবে
আমি আমি শুনতে পাচ্ছি আবার শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, আবেশ মিস মিস, শুনতে পাচ্ছ এখন? শুনো, লিখতে দিয়েছি তোমাদের একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ, ঠিক আছে? একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ করেছিলে? মিস আবেশ, করেছিলে? নো মিস হ্যাঁ, নো মিস নো, মিস মিস করনি কেন? মিস আমি ঢাকায় সামনে তুমি এখনই বইটা খুলো, 214 আর 215 পৃষ্ঠা, এখনই পড়ো, আচ্ছা ঠিক আছে এখনই পড়ো, নিশ্চয়ই 214 আর 215 পৃষ্ঠা, শুরু করো। মাথা, মুখ, আটা কি দিলাম? কাজ,
মাদিয়া ইহান জান্নাত, কেউ কিন্তু ক্যামেরাটা অন করে, তোমার কি দেখে দেখে লিখতেছ? শেষ, ওকে, জমা দাও জমা দাও জমা দাও সারা সকাল। আচ্ছা আচ্ছা, আমরা এই পর্যন্ত পড়েছিলাম তাই না? আচ্ছা, সংস্কৃত কারকের মতে বাংলা বাংলা কারকের ক্ষেত্রে স্বভাবতই মানে সাধারণত এমনটাই হয় যে কর্তৃ কারকের প্রথম বিভক্তি হয়, বিভক্তি যখন বসে কর্ম কারকের দ্বিতীয় বিভক্তি বসে করণ কারকে, এটা সাধারণত হয়ে থাকে। ঠিক আছে, সম্বোধন কারকের চতুর্থ বিভক্তি হয়ে থাকে, অবদান কারকের পঞ্চম বিভক্তি হয়ে থাকে, আর এটার সম্বন্ধে মানে এটা একটা অপশন কি বাকিগুলা অধিকরণ কারণে সপ্তমী বিভক্তি হয়ে থাকে। এটা জাস্ট আমরা একটু মনে রাখবো, এটা লেখার আমাদের দরকার নেই। ঠিক আছে, এটা আমার একটু আইডিয়া রাখবো, কিন্তু সবসময় যে মনটা হবে তা না, সভাপতি মানে এটা সভাপতি মানে সাধারণত। এই মাহাজা হইছে, আমি তোমাকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। ইহান মিস আরেকটু বাকি আছে। তুমি কই? তুমি একটা দেখছো? ও আচ্ছা, আমি ভাবছি ও মনে হয় হ্যাং হয়ে আছে এখন, দেখি ও বুদ্ধি করে একটা ছবি দিয়ে তারপরে কি করতেছে। এটা এটা কি বুদ্ধি হলো ইয়া? আমি তো বুঝিনি, আমি ভাবতেছি ও মনে হয় কোনো কারণে। আমি কি তোমার এই এই কি দেখতে চাইছি নাকি তোমাকে? আমি তোমাকে দেখতে চাইছি, এত বুদ্ধি করতে কি হলো ইয়ান? কাজের বুদ্ধি না তো, এটা একটা অকাজের বুদ্ধি হয়ে গেলো। ওকে আচ্ছা, দেখতে পাচ্ছি স্ক্রিনে সবাই? আচ্ছা, কর্তৃ কারক দেখো, বাক্যস্থিত মানে যে বাক্যটা সেই বাক্যে বিশেষ বা সর্বনাম পদ যদি ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃ কারক বলে। একটা বাক্যে যে যে কর্তৃ কারক বলতে আমাদের যে সর্বনাম ক্রিয়া পদ সম্পন্ন করবে, যে বিশেষ বা সর্বনাম পদ সম্পন্ন করে সেটা আমাকে কি কর্তৃ কারক বলে। যেমন পাখি ডাকে, এই পাখি ডাকা এই শব্দটার মধ্যে এটা ডাকে তাকে না, ঠিক আছে, পাখি ডাকে হয়তো ত এসে পড়ছে, বুলবুলিতে ধান খেয়েছে, একটা
বিষয় থাকে না, এখন ধান খেয়েছে, কিসে ধান খেয়েছে, কেমন করে ধান খেয়েছে, একটা আমাদের কৌতূহলে ডাকে, থাকে পাখি ডাকে, কি ডাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কিটা ডাকতেছে, কি ডাকে, তা এইটা পাখি ডাকে, তো এইখানে আমার এটাই হলো কি আমার কর্তিকারক, তো এটা একটু আমরা একটু লিখি। হ্যাঁ বলো, সেগুলো কি লেখা লাগবে? হ্যাঁ অবশ্যই, কি আমাকে ওইটা একটা সাবজেক্টই থাকবে, ঠিক আছে, আমার কি কে যেটা দিয়েই হচ্ছে, হ্যাঁ আমার আমার একটা কোশ্চেন থাকে না, সে কোশ্চেনটা যে এটা এই বাক্যটাই আমাকে এই সম্পূর্ণ লাইনটা এই এই একটা শব্দটাকে বহন করতেছে, ঠিক আছে, একটা শব্দ বহন করছে যে এই পুরো লাইনটাকে ধরে রাখছে, কিন্তু অন্য কোনো কিছু কোনো শব্দটা কিন্তু এভাবে ধরে থাকে না, আমার একটা বাক্যে আমার সবসময় যে আমার কি বলে ক্রিয়া থাকবে এমন কোনো কথা নেই, সর্বনাম থাকবে এমন কোনো কথা নেই, ঠিক আছে, ওকে, তাহলে বা আমি যদি বলি কি ডাকে না, কে ডাকে সেটাও তো হতে পারে, তাই না, পাখি ডাকে, কে ডাকে, কে ধান খেয়েছে, তুমি যদি বলো বুলবুলিতে ধান খেয়েছে সেটাও হয়, আমাকে কিন্তু কোশ্চেন আসবে। আচ্ছা আগে কর্তৃকালটা একটু লিখি, তারপর এখানে প্রকারভেদ আছে কি কি, ও ভাষ্য দিছি, না না গাড়িতে না, তাহলে কেমন হবে, এটা খাতাটা নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, পরে চেক করে দিবে, দৌড় দৌড় দৌড়, ভুলে গেছি, ধরেই নিয়ে আসো, ক্লান বস, তো লাগলে দিল না, বন্ধ করে দিও না, আবার ও খুলবে, আবার সময় নাই, তাকে দিয়ে দাও, এমনি দিয়ে নামটা দিয়ে দাও, পাখি ডাকে, হ্যাঁ এখানে তাকে আসছে কিন্তু ডাকে, কে ডাকে, কোশ্চেন করো, ডাকে, এই যে শুরুতে দুই পার থেকে তিনবার বলছি, এটা ভুল আসছে, তাকে ডাকে, ডাকে, খেয়াল করো ক্লাস, আবেশ মুখস্থ হয়েছে, হ্যালো আবেশ, নাই আবেশ, আবেশ শুনতে পাচ্ছি, জান্নাত লিখছে,
দাঁড়াও আমি একটু আচ্ছা, একটু জায়গা রাখো, একটু জায়গা রাখো। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যয়িতিহার কর্তা, চার প্রকার লিখেছি। আচ্ছা, এই চার প্রকারটা আমি কালকে লিখে দিব, মানে নেক্সট ক্লাসে লিখে দিব, কালকে নেই বা পরে নেই, যে এইটারও আবার একটু লিখতে হবে, কোনো কারণ হয়তো মিস্টেক হয়ে গেছে। তারপর এই চারটা লেখার জন্য একটা পেজ একটু বাকি রাখো, একটা পেজ ফাঁকা রাখো, একটা পেজ ফাঁকা রাখো, তারপরে তোমার কর্মকারক আসো। এই চারটা কাকে বলে সেটা আমি একটু ধারণা দিব তোমাদের। আচ্ছা, কর্মকারক যাকে আশ্রয় বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্মকারক বলে। যাকে আশ্রয় করে, বা এই যে এই লাইনটা থেকে গরু গাড়ি টানে, মানে এই লাইনটা যাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে, যে কি টানছে, হ্যাঁ কি টানছে, গাড়ি টানছে, যে এটা গরু টানে বা তখন একটা কোশ্চেন থাকে, এইটা আমার একটা, এইটা এই মানে এটাকে যে ক্রিয়াটা ফলে টানে যে ক্রিয়া, সেটাকে আমার কি করছে, এই গাড়ি দিয়ে কাজটা শেষ করছে। তাহলে এই যে গরু গাড়ি টানে, গরু তো আমার এখানে যদি গরুর মধ্যে থাকতো তাহলে আমার কি যেত, ক্ষতিকারক যেত, হ্যাঁ এখন মাঝখানে কি গাড়ি আছে, আর টানে হলে কি যেত আমার, এটা কিন্তু আমার ক্রিয়ার মধ্যে পড়ে যেত, ঠিক আছে। তাহলে এখানে আমার তো মূলত ক্রিয়া দিয়েই কাজ, তো ক্রিয়া এখানে বলা আছে, ক্রিয়া যাকে অবলম্বন করছে, এই ওকে অবলম্বন করে এই লাইনটা এনেছে। শুধু যদি গরু টানে অমুক তমুক অনেক কিছু দিলে কিন্তু কথাটা শেষ হতো না, তো আমার এই লাইনটা এই গাড়ি টানে দিয়েই শেষ করেছে। তো সেজন্য এখানে আমরা কি লিখবো, যাকে আশ্রয় বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হচ্ছে তাকে আমার কি হচ্ছে, কর্মকারক। গরু কি টানে, গরু গাড়ি টানে, শিমুল বই পড়ে, শিমুল কি পড়ে, বই পড়ে, কে বই পড়ে, শিমুল, শিমুল, এভাবে কোশ্চেন করতে হবে। শেষ, এটা আমার করণ কারক। করণ কারক, করণ শব্দটির অর্থ যন্ত্র। এই লিখা হয়েছে ইহান মাহদিয়া, Yes, ওকে মিস। জান্নাত, Yes, মিস। তাহলে করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায় বা উপায়, অর্থাৎ ক্রিয়া সম্পূর্ণ ব্যাপারে যার প্রধান সহায় তাকে আমরা কি বলছি, করণ কারক, ঠিক আছে। আচ্ছা, এখানে করণ কারকটা আমার কোনো কিছু একটা সহযোগিতা লাগবে, সহযোগিতা কোনো কিছু একটা সহায় আছে, একটা যন্ত্র উপায় যে কোনো কিছু একটা ব্যবহার থাকবে, সেটা আমার করণ কারক।
কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন করে তাকেই করণ কারক বলে। যেমন ছেলেরা বল খেলে, এইখানে বলটা কি আমার সহায় উপায় বা যে যে কিছু চাষি লাঙল চাষ, এটা আমার কি যন্ত্র? চাষি লাঙল চাষ এই ধরনের কিছু তোমাদের কি থাকবে যে এটা আমার কোনো কিছু সহায়, কোনো কিছু উপায়ে ব্যবহার হচ্ছে, সেটা আমার কি করণ কারক। মানে এখানে আমার ছেলেরা কি দ্বারা খেলে? বল দ্বারা খেলে। চাষি কি দ্বারা চাষ করে? লাঙল দ্বারা। আকাশ কি দ্বারা ঢাকা আছে? মিস, বলো। মিস একটু জুম আউট করা যাবে? বুঝি নাই, তুমি মিস একটু জুম আউট করা যাবে, ছোট করা যাবে? ঠিক আছে? আবার ইয়েস মিস। চষে চাষ না, চষে চষেই হবে। চষে চষে বেড়ায় বলে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে বা সারাই হচ্ছে চাষ করা। ওকে, আচ্ছা সময় নাই, এই করণ কারক পর্যন্ত থাকুক, তারপরে সম্প্রদান কারক আছে, এগুলো আমরা পরবর্তী করতেছি। সম্প্রদান কারক সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ সম্প্রদান অর্থ যদি কেউ শুরু করে থাকো তাহলে শেষ করো তাড়াতাড়ি। অর্থ স্বেচ্ছাদান, এই সবচেয়ে সহজ বোঝার, যে কোনো কিছু আশা না করে তুমি স্বেচ্ছায় যা কিছু দান করছো সেটাই সম্প্রদান কারক। ভিক্ষুকে ভিক্ষা দাও, অন্ধজনকে আলোর পথ দেখাও। হ্যাঁ না, ধার দাও তুমি সম্প্রদান কারক হবে না। তুমি তো ধার কি টাকা কি দিয়ে দিচ্ছ? ধার তো বলতে আমি তোমাকে ধার দিলাম, তুমি আবার এক মাস পরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি আমাকে আবার দিয়ে দিবে, সেটা সম্প্রদান কারক না। যেটা তুমি একবার দিয়ে দিবে যে আমি তোমাকে দিলাম, তোমার ছোট বোনকে তুমি 10 টাকা দিয়ে বললে যে তোমাকে আমি দিলাম, তুমি এটা দিয়ে চিপস খেও, এটা তোমার একবার দিয়ে দাও। উপহার দেওয়া, হ্যাঁ তুমি তো দিয়ে দিছো, তুমি তো নিচ্ছ না যে বিয়ে খেতে যে আবার আসার সময় নিয়ে এসে বলো। মানে উপহার আর দান আবার এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। উপহার কাউকে খুশি হয়ে দেওয়া, দান অর্থে আসে যে মানে অসহায়কে আমার হতেই তো পারে, কেন হবে না, যে আমার কোনো কিছু আমি দিচ্ছি দিয়ে দিচ্ছি, আমার কোনো কিছু স্বেচ্ছায় দিয়ে দেওয়াই, স্বেচ্ছাতে আমার কোনো কিছু দেওয়া সেটাই। কি একটা লাইন ছিল ইয়ে, এটা আমি দেখছি।